আপনার চা। হ্যাঁ বসুন না একটু, রানীবার আছে, দেরি আছে, ততক্ষণে আমরা একটু গল্প করি। আমার কাজ আছে। তার জন্য তো ওই হনুমানটা আছে, তুমি শুধু শুধু অকাজে হাত লাগাতে যাবে কেন? হাতটা ছাড়ুন। পারলে ছাড়িয়ে নাও। আমি কিন্তু আবার মাকে ডাকবো। কোনো লাভ হবে না, তুমি খুব ভালো করেই জানো তোমার জায়গায় বাড়িতে কি আর আমার জায়গা কি। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। রানীমা তোমাকে ঠেলাওয়ালা রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে ঘাট থেকে নামাতে চায়, কিন্তু আমি তোমাকে আমার কাছে রাখতে চাই। আমার অনেক চাওয়ার মধ্যে হচ্ছে তুমি একটা। তুমি কে রে? সর্বহাটের কাঁঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। যেখানেই যাই সেখানে সবার পা থেকে মাথা অব্দি ব্যান্ড বাজায়। আমার অনেক রকম বাজনার মধ্যে এটাও একটা। এর পরেরটা হবে একদম অন্য রকম। তলপেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। কি ব্যাপার কি? ছি 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 ছি, এরপর তো এবারে আর আসাই যাবে না রানীমা। কি হয়েছে? দেখুন না, আপনার আসতে দেরি হবে জেনে আমি একটু চা খেতে চেয়েছিলাম। মালিনী চা এনে বলল এরপর বাড়ি থেকে চা খেয়ে আসবেন। তা আমি ওকে বললাম যে বড়দের একটু সম্মান দিয়ে কথা বলতে শেখো। বলতেই কাজের লোককে দিয়ে ঘাড় ধরে আমাকে বার করে দিতে চাইছিল রানীমা। এত সাহস তোর হলো কি করে? মা মা বিশ্বাস করো, আমি কিছু বলিনি। ম্যানেজার বাবু সব মিথ্যে কথা বলছে। উনি আমাকে অনেক সহ্য করেছি তোকে আমি, আর না এ বাড়িতে তোর যা দাম ওনার দাম তার চাইতে অনেক বেশি। তাই উনি যা চাইবেন মুখ বুঝে তাই দিবি, একটা কথাও বলবি না। না হনুমান প্রসাদ, আপনার দামি ম্যানেজার শুধু সাসাইনি, চায়ের সাথে টাও চেয়েছিলেন, আর সেই টাটা হলো আপনার মেয়ের সম্মান। আর আপনার মেয়ে চোখ বুঝে সেই সম্মানটা আপনার দামি ম্যানেজারের হাতে তুলে দেয় নাই। আপনার কাছে আপনার মেয়ের সম্মানের দাম নাও থাকতে পারে, কিন্তু একটা কাজের লোকের কাছে আর একটা কাজের লোকের সম্মানের দাম অনেক। তাই হালার ব্যান্ড বাজায় এর ভাইকোটা খুব ভালো, আপনি তাড়াতাড়ি আইসা পড়ছেন, নাইলে হালারের সাথে কইরা ছাড়তাম। আর দুয়ারানি সাতুর শরবত কইটা আপনার ঘরে পাঠায় দিত। এমনিতে তো শুনছি আপনার বেরোবার আগে সাতুর শরবত লাগে। নন্দু সাড়ে পনেরোটা মার্ডার করছি, এরপরে যদি এই বাড়িতে চা খাইতে আসেন না তো হাফ মার্ডার কইটা ষোলো কলা পূর্ণ করুন। যাও দুয়ারানি, ম্যানেজার বাবু আর কোনোদিন তোমার কাছ থেকে চা চাইবে না। এবার চা চাইলে চায়ের সাথে টাটাও থাকবো। হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালার বাজনা, তলপেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। এবার চা চাইলে চায়ের সাথে টাটাও থাকবো। হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালার বাজনা, তলপেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। না আমি খাবো না, আমি চা খাবো না। হঠাৎ চায়ে আরো চি হলো কেন? এসেই তো চা চা করে চা চাও। আজ থেকে আর চা খাবো না, এই শালা চাই যত নষ্টের মূল, পুরো আজিল হয়ে গেছে। কি হয়েছে বলো তো? আরে ও বাড়িতে একটা কর্তাকে হনুমান এসে জুটেছে। হনুমান? কাজের লোক, শালা আমাকে দেখলেই তেরে তেরে আসে। এখন ও বাড়িতে ঢোকা বন্ধ হয়ে গেলে তো হয়ে গেল। বিদায় করো, বিদায় করো, ও লেজে আগুন ধরিয়ে দাও। ওরে বাবা, ভয়টা তো সেইখানে। জানো তো ছোটবেলায় একটা হনুমান একবার আমার গালে চড় মেরেছিল, তারপর থেকে হনুমানে আমার খুব ভয়। আরে এ তো যে সে হনুমান নয়, সর্বহাটের কাঁঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা, তল পেটে ব্যান্ড বাজালে মাথায় খঞ্জনি বাজে। নিজে না পারো তো লোক ধরো। এইটা তো মন্দ বলনি, হনুমানের লেজে আগুন ধরানোর জন্য রাবণের বংশধর চাই। হাত ভাঙা এক পিস আড়াই হাজার টাকা, হাত ভাঙা দু পিস চার হাজার সাতশো টাকা, ঠ্যাং ভাঙা এক পিস তিন হাজার টাকা, ঠ্যাং ভাঙা দু পিস পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা। নমস্কার কালীবাবু, একটা অর্ডার ছিল। অত ফিসফিস করে বলার দরকার নেই, আমার ফেয়ার বিজনেস সবাই জানে। না ওই একজনকে একটু ফুল মার্ডার
25,100 তার উপর 5% ব্যাট না 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 ওই খুনোখুনি পর্যন্ত যেতে হবে না তাহলে ওই হাসপাতালে কিছুদিন যাতে থাকতে হয় কমাস কমাস ভজার জেল থেকে বেরোতে 2 মাস রানীমার কাছে বিয়ের কথা পাড়তে 1 মাস আর বিয়ের আয়োজন করতে আরো 1 মাস আর 4 মাস হবে না আপনাকে হয় 3 যেতে হবে না হলে 6 এই 3 করবেন না এবার ঘাগরা হয়ে যাবে তাহলে অনুমানের উপর দড় শুরু হয়ে যাবে আপনি এটাকে 6 মাস করে দিন 7,900 তারপর 5% ব্যাট একটু কম হয় না আসলে আমার বাজেটটা অতটা নেই না দাদা স্টিলের দাম বেড়ে গেছে না একটা ছুরি এখন 250 টাকা তারপর ওই ঘোড়া 5-6 যে যা পারছে দাম নিচ্ছে তারপর দানা আছে এখন তো একটা বডি ফেলতে গেলে একটার বেশি দানা খরচা করা যায় না পড়তায় পোষায় না তারপর ধরুন এই অফিস মেনটেন ছেলেদের মজুরি থানা পুলিশ মন্ত্রী এমএলএ কাউন্সিলর সবাইকে দিয়ে কিছু থাকে না বাজার খুব খারাপ দাদা ঠিক আছে কি আর করা যাবে ওই 6 মাসই করে দিন এখানে না টাকাটা ওখানে দিন সনাতন বাবু এনাকে একটা 6 মাসের হসপিটালের রিসিপ্ট কেটে দিন রিসিপ্ট রিসিপ্ট দিয়ে আমি কি করব সে আমি কি জানি আপনি কি করবেন আমার দাদা ফেয়ার বিজনেস আমি রিসিপ্ট কাটি আমি ট্যাক্স দিই ইনকাম ট্যাক্স রিটার্ন দিই আমি সরকারকে ফাঁকি দিয়ে কোনো ব্যবসা করি না আমার দাদা ফেয়ার বিজনেস হ্যাঁ ফেয়ার বিজনেস এনিন ভাই এনিন যাকে হসপিটালে পাঠাতে হবে তার নাম বাবার নাম আর ঠিকানা বলুন নাম হনুমান আর বাপের নাম জাম্বুবান টাম্বুবান কিছু হবে একটা আধ ঘন্টা পরে বাজারে পেয়ে যাবেন হ্যাঁ আধ ঘন্টা পরে বাজারে চলে আয় অর্ডার আছে সামনে বাড়িকে কোনো প্রবলেম নাকি এই তোর নাম হনুমান আগে হ্যাঁ হনুমান প্রসাদ ব্যানওয়ালা বাড়িতে বলে এসেছিস ফিরতে দেরি হবে কেন তোর নামে রিসিট কাটা হয়ে গেছে 6 মাস হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে যা আমি তো ভুলে গেছি কি আমি তো এদিকে তোকো সবার নামে খাবারের বিল কাইটা রাখছি খাবার হ্যাঁ বল কি খাবি ভেজ না নন ভেজ নন ভেজ হইলে পাটা ঠ্যাং দিয়া মারুম আর ভেজ হইলে এই এই সিসিঙ্গা দিয়া এই আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার নন ভেজ খাস না ভেজ খা এই চিনিস আমাকে আমার নাম কালী মাস্তান রে রেজিস্ট্রেশন নাম্বার KM302 ট্যাক্স দি আর আমি সর্বহাটের কাঁঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা তল পেটে ব্যান্ড বাজামু মাথায় খঞ্জনি বাজবে কোনো ট্যাক্স নাই এই অর্ডারটা তোল